হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরবি ব্লগ অ্যান্ড কিচেন। তো তোমাদেরকে আজকে আমরা দেখাবো ডিমের বিরিয়ানি কিভাবে বানাতে হয়। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে পুরোটাই দেখো। তো এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি আর চাল আর ডিম। তো আমি আলুগুলো প্রথমে সাইজ করে কেটে নেব। তো আমি আলুগুলো কেটে নিয়েছি এরকম সাইজ করে, মানে এরকম সাইজ করে আলুগুলো কাটলে দেখতে ভালো লাগে। আর আলু কাটা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো সিদ্ধ করতে দেবো। তো আমি এখানে ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ইন্ডাকশানে, আর লবণ দিয়ে দিয়েছি একটু, যাতে ডিমগুলো ফেটে না যায় সেই জন্য। তো ডিমগুলো সিদ্ধ হোক, ততক্ষণ দেখতে থাকো। ডিমটা সিদ্ধ হতে হতে আমরা এখানে চাল নিয়ে নিয়েছি, আর চালগুলো কিছুক্ষণ 30 মিনিট বা 20 মিনিট মতো ধরে ভিজিয়ে রাখবো। এটা আমাদের ঘরের চাল, তোমরা চাইলে অন্য বা বাইরের কেনা চাল দিয়েও তৈরি করতে পারো। তো এটা ভিজিয়ে রাখবো। তো আমাদের ডিম সিদ্ধ এখানে হয়ে গেছে, ডিমগুলো আমরা ছিলে নেব। তো ডিমগুলো একটু ঠান্ডা হোক, তারপর আমরা ছিলবো। আর আমরা এখন আলুটা সিদ্ধ করে নেব। আলুগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে, এটাকেও সিদ্ধ করে নেব। তো আলুগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে, সিদ্ধ হয়ে যাক। তো এখানে আমি ডিমগুলো ছিলে নিয়েছি আর আলুটা সিদ্ধ হচ্ছে এখন। তো আমি এখন বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নেব, আর ডিমের মশলা করার জন্য পেঁয়াজটাকে বেটে নেব। তো আমি পেঁয়াজগুলোকে এখন বেরেস্তার জন্য কেটে নেব, আর ওটাও বেটে নেব, তখন তোমাদেরকে দেখাবো। তো চলো পেঁয়াজগুলো কাটি। আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর জলটা আমরা ফেলে দিয়েছি বেরেস্তার জন্য। আমি এখানে পেঁয়াজও কাটা হয়ে গেছে আমার, আর এখানে বেটেও নিয়েছি, যেটা দিয়ে ডিমের ঝোলের রেসিপিটা তৈরি করব। আর এখানে আমি টমেটোটাও নিয়ে নিয়েছি, তো এগুলো সব ভেজে নেব। তার জন্য আমি তেল চাপিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেলে আমরা এগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে দিয়ে দেবো, যেটা আগে সিদ্ধ করেছিলাম সেটাকে। তো একটা একটা করে আমরা আলু দিয়ে দিচ্ছি। তো আমরা আলুগুলো হালকা হালকা ভেজে নিয়েছি, দেখো কি সুন্দর কালার এসছে। এবার এগুলোকে আমরা তুলে নেব। এরকমভাবে সব আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের সব আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, আমরা এখানে তুলে নিয়েছি। এখানে আলু আর পেঁয়াজ রেডি হয়ে গেছে। তো আমরা এবার ওইদিকে ভাতের দিকে তোমাদেরকে দেখাই। তো আমরা হাঁড়ির মধ্যে একটু সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি। তারপর তেজপাতা, তারপরে এলাচ, লবণ এগুলো দিয়ে দিচ্ছি সব। তারপরে একটু নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা গরমের পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি চালটাকে ছেঁকে নেব, যেটা 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা ভিজে গেছে, এখন এটাকে ছেঁকে একটা অন্য পাত্রে তুলে নেব। চালগুলো ছেঁকে নিয়েছি আমরা সব। এবার তোমাদেরকে দেখাবো ডিমের বিরিয়ানিটা কীভাবে বানাতে হয়। পানিটা ফুটতে শুরু করেছিল আর আমি চালগুলো এর মধ্যে দিয়েও দিয়েছি। তো এটা এবার আস্তে আস্তে হোক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভাতটা আমাদের হয়ে গেছে 80% মতো। তো এবার এটাকে আমরা ছেঁকে নেব। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, কারণ আমি ডিমের ঝোলটা এখানে তৈরি করব সেই জন্য। তো তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, তো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তারপর লবণ, তারপর একটা একটা করে সব ডিমগুলোকে ভেজে নেব। খুব ভাজবো না, হালকা আছে, একটু লাল লাল করে নেব।
তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে আবার তুলে নিচ্ছি। এরপর সেই কড়াইটাতে আবার তেল দিয়ে দিলাম, এখানে ডিমের ঝোলটা তৈরি করব সেই জন্য। তেল গরম হয়ে গেছে, এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, বেশি না অল্প। তারপরে যে পেঁয়াজটা গ্রাইন্ড করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এখানে। পরিমাণ মতো সব মশলাগুলো দিতে হবে, হলুদ, লবণ, তারপরে এখানে আছে আদা রসুন বাটা। আবার দিয়ে দিলাম একটু তেল, যাতে লেগে না যায় সেই জন্য। লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো। এই ডিমের ঝোলের রেসিপিটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। এই ডিমের ঝোলের রেসিপি আমি আগেও ছেড়েছি, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। তারপর সব মশলাগুলো দেওয়ার পর এটাকে নাড়তে থাকবো, কারণ লেগে গেলে তখন ভালো হবে না সেই জন্য। আবার একটু লবণ দিয়ে দিলাম, তারপরে যে টমেটোটা গ্রাইন্ড করেছিলাম সেটাকে ওখানে অ্যাড করলাম। টমেটোটা দিলে খুব ভালো স্বাদ আসে সেই জন্য। তারপরে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, বেশি দিলে হবে না, খুব কমও লাগবে না। তারপরে আবার নেড়ে নিচ্ছি এটাকে, কি সুন্দর কালারটা এসছে দেখো তোমরা। এরপর যে আলুগুলো ফ্রাই করেছিলাম আগে সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে একটু নেড়ে নেব। কি সুন্দর হয়েছে দেখো, আলুর কালারটাও বেশ ভালো এসছে। এবার সিদ্ধ ডিমগুলো ভেজে নিয়েছি আগে, সেগুলো এখানে অ্যাড করলাম। তারপরে এগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আবার একটু জল দিয়ে দিলাম, তারপরে এটাকে নেড়ে নিচ্ছি ভালোভাবে। পরিমাণ মতো জল দিতে হবে, খুব বেশি দিলেও চলবে না, খুব কম দিলেও চলবে না। তো এটা প্রায় হয়ে এসছে, তো এটাকে নামিয়ে নেব। এবার আমরা এখানে বিরিয়ানি সাজাবো, সেই জন্য একটা পাত্রে ভাত দিয়ে দিলাম। পরিমাণ মতো ভাত অল্প অল্প করে, এরপর যে আলু আর ডিম দিয়ে তরকারিটা করেছিলাম ওটাকে দিয়ে দেব। তার আগে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজার পর ওখানে বিরিয়ানি মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো চিনি, তোমরা যেরকম মিষ্টি খাবে ঠিক সেরকম চিনিটা লাগবে। এরপর আলুর তরকারিটা দিয়ে দিচ্ছি একটা একটা করে, তারপর একটু লবণ দিয়ে দিলাম। এরকম ভাবে সাজিয়ে নিতে হবে। তো এগুলো হয়ে গেছে, এর উপরে আবার আমরা ভাত দিয়ে দেবো।
ভাতগুলো পাতলা পাতলা করে বিছিয়ে দিতে হবে। এরপর আবার বেরেস্তা, পেঁয়াজ, আলু, ডিম একই রকমভাবে, প্রথম যেরকমভাবে দেখলে ঠিক সেরকমভাবে দিতে হবে। বিরিয়ানি মশলা আরও সব কিছুই। তারপর আর একটা লেয়ার তৈরি হবে, এখানে আবার ভাত দিয়ে দিলাম, আবার বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে। কিশমিশ, বিরিয়ানি মশলা, আবার অল্প পরিমাণ মতো চিনি, এরপর লবণ একটু, পেঁয়াজ ভাজাগুলো আবার দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো, যতটুকু লাগবে তোমরা ততটুকুই দেবে। আমি পরিমাণ মতো দুধ নিয়ে মিঠা আতর দিয়ে দিয়েছিলাম, সেগুলোকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সূর্যমুখী তেল। এরপর সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমরা আটা লাগিয়ে নেবো এরকমভাবে। আটা লাগা হয়ে গেছে, এবার আমরা এটাকে দমে বসিয়ে দেবো। এটাকে এবার খুলে নেব আটাগুলো ছাড়িয়ে, দেখি কেমন হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে এটা, তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করতে পারো। ডিমের বিরিয়ানি একটা অসাধারণ রেসিপি খুব সহজ পদ্ধতিতে। তাই আমার যদি রেসিপিটা তোমাদেরকে ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে ভুলবে না।